মৃত্যুর পর ফিরে আসলাম। নিজের বাড়িতে বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে জখম হয়েছেন এক প্রাপ্তবয়স্ক মহিলা। ঘটনা প্রসঙ্গে যেমনটা জানা যায়, বিশালগড়ের চড়িলা মধ্যপাড়া এলাকায় যেখানে বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে আহত হয়েছেন এক বয়স্ক মহিলা এবং জখম হয়েছেন তিনি গুরুতরভাবে, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে পরিবার সূত্র থেকে। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, আজকে দুপুর একটা নাগাদ বিশালগড় থানাধীন চড়িলা মধ্যপাড়া এলাকায় নিজের বাড়িতেই কোনো একটি কারণবশত তিনি বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে আহত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে দেখতে পান এবং নিয়ে যান হাসপাতালে, চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে বিদ্যুতের ছোবলে জখম হওয়া বয়স্ক মহিলা। তবে মহিলার নাম এখনো পর্যন্ত জানা যায় স্বর্ণবালা দেবনাথ, তবে তার চিকিৎসা চলছে হাসপাতালে এখনো পর্যন্ত। ঠিক কি বক্তব্য রয়েছে এই বিষয়ে সংশ্লিষ্টের, শুনবো একবার। কি নাম? স্বর্ণবালা। কি ব্যাপার হয়েছে? কিভাবে কারেন্ট বেড়ে গেছে? তারপর সরাইছো কি কারেন্ট তার লাগিয়ে? এখন কোন জায়গাতে আনছো? আনছি বিশালগড়। কি করছে ডাক্তার? আপনার শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য। বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে জখম হয়েছেন মহিলা এবং তার চিকিৎসা চলছে। বিদ্যুৎ নির্বাহী একটি তারই হাত দিতে গিয়ে তার বিদ্যুৎ পৃষ্ঠ হয় এবং সঙ্গে সঙ্গে তিনি মাটিতে ছিটকে পড়ে যান। তড়িঘড়ি পরিবারের সদস্যরা নিয়ে যায় হাসপাতালে। মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত স্বর্ণবালা দেবনাথ। বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে জখম হয়েছেন বিশালগড়ের চড়িলাম মধ্যপাড়া এলাকার বয়স্ক মহিলা স্বর্ণবালা দেবনাথ। চড়িলামের মধ্যপাড়া এলাকায় বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে জখম এক বয়স্ক মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, আজকে দুপুর একটা নাগাদ নিজের বাড়িতেই বিদ্যুতের তারই কার্যত স্পর্শ হয়ে যায় মহিলার এবং গুরুতরভাবে স্বর্ণবালা দেবনাথ নামের বয়স্ক মহিলা জখম হন। পরবর্তী সময়ে বাড়ির লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি স্বর্ণবালা দেবনাথকে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে স্বর্ণবালা দেবনাথের চিকিৎসা চলছে হাসপাতালে। এই মুহূর্তে পরিবারে মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সকলের মধ্যে একটা ভয়ের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, কারণ বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে জখম হয়েছেন স্বর্ণবালা দেবনাথ এবং যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারত বড়সড় বিপদ। তবে সে এখনো পর্যন্ত পুরো পরিস্থিতির দিকে পরিবারের লোকরা তারা নজর রাখছে, এমনকি আতঙ্ক বিরাজ করছে সকলের মনে। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।